ব্যালেন্স শব্দটির বাংলায় অর্থ হল সন্তুলন বা ভারসাম্য। এটি সাধারণত দুটি বা তার বেশি বিষয়ের মধ্যে সমতা বা সমন্বয় বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক সন্তুলন, একজন ব্যবসায়ী তার আয় ও ব্যয়ের মধ্যে সন্তুলন বজায় রাখতে চেষ্টা করে। শারীরিক ভারসাম্য, যোগ ব্যায়াম করার সময় শারীরিক ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। সেট মানসিক ভারসাম্য, মানসিক চাপের সময় নিজের মানসিক ভারসাম্য ধরে রাখা অপরিহার্য। এছাড়া ব্যালেন্স শব্দটি হিসাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন ব্যাংক ব্যালেন্স বা হিসাবের ভারসাম্য। ব্যালেন্স শব্দটির বাংলায় অর্থ হল সন্তুলন বা ভারসাম্য।